তো সেই দিন আমি চিতল মাছ কাটা দেখিয়েছি সেই চিতল মাছের পেটি রান্না করেছিলাম সেটি আপনাদের দেখাই আজকে আমি আপনাদের চিতল মাছের পেটি কিভাবে রান্না করছি দেখাচ্ছি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ওর লবণ আর লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিতে হবে তো এখন তেল দিয়ে দিলাম যেহেতু চিত চিতল মাছ বড় মাছ তেলের পরিমাণটা অনেক বেশি দিতে হবে তিন থেকে চার টেবিল চামচ তেল দিয়ে দিলাম পিঁয়াজ বাটা এখানে মশলাগুলো সব কিছুই বেশি লাগবে একটু মাংসের মতো মশলা লাগবে তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তিন টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ জিরা বাটা হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া এটা আপনি ঝাল বুঝে দিবেন এখানে আমি যে মরিচ গুঁড়া দিয়েছি এই মরিচ গুঁড়াতে তেমন একটা ঝাল না এই জন্য প্রায় এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখানে দেড় চা চামচ তো এখন আমি একটু একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব তো মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি তো বারবার মশলাটাকে একটু একটু পানি দিয়ে কষিয়ে নেবেন চার থেকে পাঁচবার তো মশলাটার যখন একটা চেঞ্জ দেখতে পারবেন কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখনই আপনি বুঝতে পারবেন মশলাটা কষানো হয়ে গেছে তো দেখেন কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর তেলটা উপরে উঠে গেছে এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো দিয়ে তাড়াতাড়ি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেবেন তা না হলে পরে মাছগুলো এইভাবে ভালোভাবে নাড়তে পারবেন না মাছগুলো ভেঙে যাবে নাড়তে গেলে তো এইভাবে কাঁচা অবস্থায় তো সব মাছ শুধু চিতল মাছ না সব ধরনের মাছ যখন আপনি কষাবেন তখন এভাবে নেড়ে চেড়ে তারপরে মশলার সাথে নেড়ে ছেড়ে সঙ্গে সঙ্গে দিয়েই নাড়বেন পরবর্তীতে নাড়া যাবে না সেটা জাস্ট পাতিলটা দুলে দিতে হবে তা হলে মাছগুলো ভেঙে যাবে তো সামান্য পানি দিয়ে মাছগুলো দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব তো দুই তিন মিনিট আমি মাছগুলো ঢেকে কষিয়ে নেব তো দেখেন আমি বারবার উলটিয়ে দিচ্ছি মাছগুলো যেন এপাশ ওপাশ সুন্দরভাবে হয়ে যায় তো ঢেকে রাখছি তো তিন থেকে চার মিনিট আমি ঢেকে রাখছি মিডিয়াম হিটে তিন চার মিনিট ঢেকে রেখেছিলাম মিডিয়াম হিটে তো মাছগুলো কষানো হয়ে গেছে তো কিভাবে বুঝবেন মাছ মাছগুলো কষানো হয়ে গেছে তো দেখেন মশলার মধ্যে আর কোনো পানি নাই তেল উঠে গেছে তার মানে মাছগুলো কষানো হয়ে গেছে তেল উপরে উঠে গেছে পানি পানি রাখা যাবে না যখন আপনি এভাবে কষাবেন তখন তেলটা উপরে উঠতে হবে তো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এখন আমি তুলে নিচ্ছি মাছগুলো তো মাছগুলো আপনাকে অবশ্যই তুলে নিতে হবে তুলে তারপরে আপনি যদি এটা যে কোনো সবজি দিয়ে রান্না করতে চান তাহলে সেই সবজিটা পরে দিবেন বা টমেটো দিয়ে রান্না করতে চালে সেটিও মাছগুলো তুলেই করতে হবে তো তা না হলে মাছগুলো ভেঙে যাবে তো সবগুলো মাছ সুন্দরভাবে তুলে নিয়েছি এখন আমি দেখেন এটা আমি এখন কী দিয়ে রান্না করছি আর এখানে যে মাছের ডিমটা সেটি আমি দিতে ভুলে গিয়েছিলাম সেই ডিমটা আমি পরে দিয়ে দেবো তো দিয়ে দিচ্ছি টমেটো আজকে আমি টমেটো দিয়ে রান্না করব তো টমেটো দেখেন ফালি করে নিয়েছি দুটো টমেটো বড় সাইজের দুটো টমেটো কেটে নিয়েছি তো টমেটো দেখেন কতটুকু চিকন করে কেটে নিয়েছি একটা টমেটোকে আট পিস করে নিয়েছি তো ঢেকে রাখছি এটি টমেটো নরম হওয়া পর্যন্ত ঢেকে রাখছি তো টমেটোটা নরম হয়ে গেছে আর টমেটো থেকে যে পানি উঠেছিল সেই পানিটাও শুকিয়ে গেছে অনেকখানি সামান্য একটু পানি আছে তো এই পানিটা যখন আমি বেশি শোকাতে যাব তখন কিন্তু টমেটোটা একেবারেই গলে যাবে তো আমি খুব বেশি শুকাবো না এই পর্যায়ে মাছগুলো ঢেলে দিলাম তো প্লেটটা পানিতে ধুয়ে দিচ্ছি তো এটি এটি একটু ঝুলঝুল হবে গ্রেভি হবে তো গ্রেভি হলে ভালো লাগবে খেতে ভালো লাগবে একেবারে মাখা মাখা হলে ভালো লাগবে না তো আমি গ্রেভি করেছি গ্রেভি করে আমি রেখেছি সেটি খেতে অনেক ভালো লেগেছে মানে তরকারি যেভাবে ঝোল দেই সেইভাবেই পানি দিয়েছি তো এই পানিটা শুকিয়ে একটু গ্রেভি রাখবো এটি আমি ছয় সাত মিনিট পর্যন্ত জাল দিব ছয় থেকে সাত মিনিট জাল দিয়েছি দেখেন অনেকখানি পানি আছে এইভাবেই আমি রাখব তো সুন্দর স্মেলের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে ধনেপাতা পাতা না কারণ এটি ছোট মাছ না এটি বড় মাছ বড় মাছে ধনেপাতা পাতা দিতে হয় না এটি আমি দেই না বড় মাছে আমি ধনে পাতা দিই না তো কাঁচামরিচটা দিয়েছি সুন্দর একটি ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দুই মিনিট ঢেকে রেখেছিলাম দেখেন ঠিক এই গ্রেভিটাই থাকবে যখন আমি চোলাটা বন্ধ করব। আস্তে আস্তে গ্রেভিটা আরেকটু ঘন হবে তো দারুণ হয়েছে একবার আপনি করেই দেখবেন অনেক মজা হয়েছে তো আশা করব আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্টস করবেন আর এখনও যারা আমার এই পেজটি ফলো বা সাবস্ক্রাইব করেননি তো প্রতিদিনের নতুন নতুন রেসিপি দেখার জন্য এই পেজটি ফলো বা সাবস্ক্রাইব করে ফেলুন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ